আসসালামু আলাইকুম। তো 16 রমজান শেষ করে 17 রমজানের সাহির একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ছোট্ট ছোট ক্লিপগুলো জাস্ট হাতে মোবাইল নিয়ে খাবার গরম করতে করতে করে ফেলি। সো এই তো আমি হচ্ছে ফ্রোজেন মোমো ছিল আমার এই রমজান প্রিপারেশনে বানানো, তো সেটাই আমি রাতে ঘুমানোর আগে 12টার দিকে বের করে রেখেছিলাম। এখন জাস্ট ওভেনে এগুলো হচ্ছে আমি স্টিম করে তারপর হচ্ছে ফ্রোজেন করেছিলাম। এখন জাস্ট আমি হচ্ছে প্লেটে নিয়ে নিচ্ছি আর কিছু সস টস দিয়ে খাওয়ার জন্য। তো আজকে আমার হাতে কাছে অলিভ অয়েল ছিল না, সরিষার তেল দিয়ে দিলাম, ভাবলাম একটু ভালো লাগবে ফ্লেভারটা। আর সসও তেমন কিছু নাই, যার কারণে হচ্ছে আমি একটু জাস্ট চিলি ফ্লেক্স দিলাম সামান্য, বেশি না, বেশি ঝাল খেলে পেট জ্বলবে রোজা রেখে। তো এটা আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব 1 থেকে 1.5 মিনিট গরম হওয়ার জন্য। আর একটু ঢেকে দিলে এটা ড্রাই হয় না, সফট থাকে ওভেনে গরম করার সময়। এই তো আমি হচ্ছে 1.5 মিনিটের জন্য দিলাম ওভেনে, তো এই তো হয়ে গেছে। আর এদিকে আমার হচ্ছে আগের পুডিং বানানো ছিল আগের দিনে, অরেঞ্জ ফ্লেভারের মালটা খোসা দিয়ে যে পুডিংটা বানিয়েছে এটা খুবই মজা লাগে আমার খেতে। তো আমি এটাও রাতে বের করে রেখেছিলাম যেহেতু ঠান্ডা খেলে সমস্যা হয়। তো এই তো সবাই মিলে হচ্ছে খাচ্ছি, খুবই মজা লেগেছে সাহিরিতে মোমোটা, খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। তা আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়েছি, ভালো লেগেছে, সরিষা তেল দিয়ে তো অনেক মজা লেগেছে। আল্লাহ হাফেজ।